নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই নিউইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন পরিচালনাকারী সরকার গঠন করা যেতে পারে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা বই প্রকাশে মদতদানকারী সাংবাদিক আইনজীবীদের পরিচয় সম্পর্কে নিজে অবহতি আছেন বলেও জানান প্রধানমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভীত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার পর রীতি অনুযায়ী নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংবাদ ধরনে যাওয়া সংবাদকর্মী সহ নিউইয়র্কের স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশন খুব স্বাধীনভাবে কাজ করে নির্বাচনকালীন সরকার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী তুলে ধরেন বিকল্প ভাবনা আমি বিরোধী দলের নেতাদের সাথে কথা বলেছি যদি তারা চান আমরা তাদের সাথে যোগ দিতে পারি নির্বাচনকালীন সময় সংসদে সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে সরকারি দল বিরোধী দল যাই হোক সবাইকে নিয়ে যদি তারা চান আমরা একটা হয়তো সরকার গঠন করে নির্বাচনটা পরিচালনা করতে পারি কিন্তু এখানে নির্বাচনকারী সরকার বলে কোনো ডেফিনিশন নাই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই প্রকাশের প্রেক্ষাপট উদ্দেশ্য ও সাহায্যকারীদের সম্পর্কে নিজের মনোভাব জানিয়ে দেন তিনি আপনারা একটু খুঁজে বের করেন না যে বইটা লেখার পিছনে কার হাত আছে এই বইটার পাণ্ডুলিপি কতবার বাংলাদেশে গেছে কার কাছে গেছে বা তিনি যে লঞ্চ করবেন এই লঞ্চিংয়ের টাকা পয়সা খরচাটা কে দিচ্ছে বাংলাদেশ থেকে কোনো কেউ দিচ্ছে কি না বা আপনাদের মতো কোনো সাংবাদিকরা এর পিছনে আছে কি না বা কোনো সংবাদপত্র আছে কি না বা তারা কতটুকু সাহায্য করতে দিচ্ছে বা আমাদের কোনো বড় আইনজীবীটাকে স্ক্রিপ্ট দেখে দিচ্ছে কিনা বা কোন পত্রিকা এবং পত্রিকার মালিকরা তাকে এই মদতটা দিচ্ছে বা স্ক্রিপ্টটা লেখার ব্যাপারে কোন সাংবাদিক কোন পত্রিকার কে এটা সাহায্য করছে খুঁজে একটু বের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনাকারীদের জন্য নিজের কিছু পর্যবেক্ষণ দেন প্রধানমন্ত্রী শিশু থেকে শুরু করে যুবশ্রেণী তারা যে বিপথে চলে যাচ্ছে মানসিক ভারসাম্য হারাচ্ছে এরকম বহু ঘটনা হচ্ছে সেগুলিকে রোধ করা প্রয়োজন নাই আর সাম্বাদিকরা শুধু স্বপ্তপরের মতো নিজেদেরটাই দেখবে কেন প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে রাশিয়া ও চীনের অবস্থানকে নেতিবাচকভাবে না নিয়ে কূটনৈতিক তৎপরতায় জোর দেবে বাংলাদেশ আমাদেরকে সমাজটাকে রক্ষা করতে হবে রিয়াজুল কাদের সবুজ নিউজ 9 ঢাকা বেনপিনেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও দাবা খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের সরকারি ও বিরোধী যে দলই হোক না কেন সমাবেশের জন্য সবাইকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থেকে অনুমতি নেওয়ার কথাও জানান তিনি সমাবেশের অনুমতির জন্য বিএনপিকে উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানান ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক পুলিশের অনুমতি শুধু বিরোধী দল নয় আমরা কিন্তু অনুমতি নিই আমরা ক্ষমতাসীন দল এটাই নিয়ম চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারব বিএনপি নেতাদের এটা নিয়ে জানো উন্নবিষর মতো নাটক না করা হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে ফেনীর রাজনীতি নিজমিষ মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন রাজনৈতিক নেতারা বিভিন্ন উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে জানান দিচ্ছেন প্রার্থিতার একসময় বিএনপির ঘাটিতে দুর্গ গড়ে বদ্ধপরিকর আওয়ামী লীগ অন্যদিকে ঘাটির নিয়ন্ত্রণ পেতে চেষ্টা করছে বিএনপি জাতীয় পার্টির প্রার্থীরাও আছেন নির্বাচনী আলোচনায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চ্যানেল ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে ফেনীর রাজনীতির চিত্র প্রতিনিধি জহিরুল হক মিলনের রিপোর্ট জানাচ্ছেন সম্রাট আনোয়ার তিনটি সংসদীয় আসন নিয়ে ফেনী জেলার রাজনীতির পালও বইছে নির্বাচনের হাওয়া নেতাকর্মী সমর্থক সবার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুঞ্জন মনোনয়ন পেতে দোরঝাপ করছেন সম্ভাব্য প্রার্থীরা চলছে নিয়মিত গণসংযোগ সভা সমাবেশ ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী এক আসন ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে পৈতৃক বাড়ি হওয়ায় নব্বইয়ের জাতীয় নির্বাচন থেকেই আসনটিতে নির্বাচন করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যতিক্রম কেবল পাঁচ জানুয়ারির নির্বাচন ওই নির্বাচনে এখান থেকে সংসদ সদস্য হন মহাজোটের শরিক দল জাসুদের শিরিন আক্তার এবারও মনোনয়ন চাইবেন তিনি এবারও আসনটিতে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই আর সাংগঠনিক ভিত দৃঢ় হওয়ায় এবার ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নামও শোনা যাচ্ছে আর জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা নাজমা তার সাধারণ জনগণ আজকে তৃণমূল পর্যায়ে থেকে এমপি চায় কারণ তারা সুখে দুঃখে যে মানুষটাকে পাশে পাবে তারা স্বাভাবিক ওই মানুষটাকেই তাদের এমপি হিসাবে দেখতে চায় সেই ক্ষেত্রে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় তো তাহলে আমি বিশ্বাস করি যে শতভাগ আমরা বিজয়ী ফেনী দুই সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ কেননা এই আসনে নির্বাচিত প্রার্থীদের হাতেই থাকে মূলত জেলার রাজনীতির নিয়ন্ত্রণ আসনটিতে এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়নের ব্যাপারে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে গতবারের বিজয়ী নিজামুদ্দিন হাজারির নাম তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোভন চৌধুরী জয়নাল হাজারি ও শাহেদ রাজা শিমুলের নামও কম বেশি শোনা যাচ্ছে অন্যদিকে বিএনপির একক প্রার্থী হবেন পরীক্ষিত সৈনিক অধ্যাপক জয়নাল আবেদিন আর জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন খন্দকার নজর ইসলাম যে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের সেই নির্বাচনে আমরা আওয়ামী সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনটি আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিব ইনশাল্লাহ আমাদের দেশের সার্বিক পরিস্থিতি অনেকগুলো যদি আসে এবং আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত যদি নেন তাহলে অবশ্যই নির্বাচন সেই নির্বাচনে গেলে তিনি দুই আসন থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো নির্দেশ সতাশ করতে হবে এবং বিজয়ের আশা আমাদের অনেক বেশি সোনাগাজী দাগন ভুঁইয়া উপজেলা নিয়ে ফেনি তিন আসন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নের দৌড়ে সবচেয়ে বেশি লড়াই এই আসনটিতে দলের টিকিট পেতে জোর তদবির চালাচ্ছেন নেতারা বর্তমান সাংসদ রহিমুল্লাহ ছাড়াও এবার নৌকার হাল ধরতে চান দাগন ভুইয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল করিম রতন কয়েকবার চট্টগ্রাম বিভাগের সেরা চেয়ারম্যান মনোনীত হওয়ায় তৃণমূলে এই যুবলীগ নেতার ভিত বেশ শক্তিশালী আলোচনায় আছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাসার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী অভিনেত্রী রোকে প্রাচী শমিক আব্দুর রহমান জেড এম কামরুল আনাম এবং সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে মনোনয়নের দৌড়ে আছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি রফিকুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ শাহেলা আক্তার শানু আর জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন রিন্টু আনোয়ার অতীতের যে কোনো আওয়ামী লীগ আজকে অনেক বেশি শক্তিশালী সুতরাং আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন শক্তিশালী জনগণ আমাদের পক্ষে আছে জনগণ শেখ হাসিনার পক্ষে আছে সুতরাং শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তাকে এই ফেনি তিন আসন থেকে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করতে পারবো আমরা বিশ্বাস করি দলের নেতা কর্মীদের সাথে সাথে দীর্ঘদিন আমার সুসম্পর্ক আছে দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে থেকে নেতৃত্বের অভাবে জেলায় বিএনপির অবস্থান কিছুটা দুর্বল হলেও নির্বাচনের আগেই সব গুছিয়ে আর পরিকল্পনা দলটির স্থানীয় নেতাকর্মীদের অন্যদিকে মজবুত সাংগঠনিক ভিত্তিতে ভর করে তিনটি আসনে একক কিংবা জোটগতভাবে জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা অবশেষে রাজনীতিতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি বাইশ অর্থে রোববার সোহরাউদ্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তাদের দু দফায় তারিখ পরিবর্তনের পর ডিএনপি থেকে এই অনুমতি পেয়েছে দলটি এই অনুমতির মধ্য দিয়ে গত কদিন ধরে এই সমাবেশ নিয়ে চলা অনিশ্চয়তার অবসান হল সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের পর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি সাতাশ সেপ্টেম্বর তারা এই সমাবেশের তারিখ ঘোষণা করে পরে উনত্রিশ সেপ্টেম্বর নতুন তারিখ ঘোষণা করে তারা অবশ্য একই সাথে দলটির পক্ষ থেকে জানানো হয় শনিবার অনুমতি না দিলে রোববারও সমাবেশ করতে রাজি তারা এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ডিএমপিতে যায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সরার উদ্যানে জনসভার অনুমতি দেয় ডিএমপি পুলিশ প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছেন আগামীকাল তিরিশ তারিখ সরার উদ্যানে যেন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ জনসভাটি করতে পারি এদিকে রোববারের সমাবেশ থেকে বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিষ্কার বার্তা আসবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি আগামীকাল বেলা দুটো থেকে আমাদের জনসভা শুরু হবে এবং সেই জনসভায় দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সরকার এবং সরকারের কোনো সংস্থা যেন এই যে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি এটা যেন সহযোগিতা করেন এর আগে চলতি মাসের শুরুতে নয়পল্টনে জনসভা করেছিল বিএনপি সোনার ডিম পাড়া রাজহাসকে একদিনে জবাই করেন তাহলে তা পাবেন না শফিকুল হক নিউজ নাইন ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা অভিযোগ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি কুচক্রি মহল তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ এবং তাকে হ্যাও প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি সম্প্রতি তার বড় ছেলে রফিকুল ইসলাম রুবেলকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে পল্লবী থানা তার ছেলে ওই কুচক্রি মহলের চক্রান্তের শিকার হয়েছে বলে জানান তিনি ছেলের সাথে আটককৃত মহিলাকে ছেলের বউ বলে প্রকাশিত তথ্য বিভ্রান্তিমূলক ও মিথ্যা বলে দাবি করেন মেয়র এই ঘটনার তীব্র নিন্দা ও ন্যায় দাবি করেন উত্তর সিটির মেয়র জামাল মোস্তফা আবার ছল নির্বাচন হলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ মুসলিম লীগের নবম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মতামত তুলে ধরেন পাঁচ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর দেশের গণতন্ত্র এখন একটি সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন বি চৌধুরী দেশের রাজনীতিতে এখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একমাত্র দাবি বলে জানান তিনি এ সময় দেশের সব মানুষকে ভোটের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ারও আহ্বান জানান তিনি এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে গ্রেপ্তার শুরু হয়ে গেল এবং শেষ পর শেষ শেষ রাত্রি পর্যন্ত গ্রেপ্তার করো কাদের গ্রেপ্তার করা হলো এজেন্টদের সব ধরে নিয়ে গেছে তো এজেন্ট যদি ধরে নিয়ে যান তাহলে কী হবে যাওয়ার তাই হলো এজেন্ট নাই তারা সিলমার গেল অনায়াসে জিতে গেল এই যে ছল চাতুর নির্বাচন এই যে ইলেকশন বা অ্যারেঞ্জমেন্ট এই রকম ভবিষ্যৎ হলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে গণতন্ত্র চিরকালের জন্য নিস্পাসিত হয়ে যাবে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি ক্লাব ফেয়ার 2018 সকালে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই সময় তিনি শিক্ষকদের মন উজার করে শিক্ষা দেওয়ার আহ্বান জানান এমন আয়োজনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরাও ক্লাবে যুক্ত হয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় আয়োজকরা জানান বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্লাব সেবামূলক অনেক কাজ করছে ক্লাবগুলোর সাফল্য উদযাপন করতে এই ক্লাব ফেয়ারের আয়োজন করেছে তারা পরে মন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমাদের দু হাতে উজাড় করে দিয়েছিলেন আমাদের জীবনটাকে এমন সমৃদ্ধ করেছিলেন যে সেই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারি আজকে সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যর্থয় ঘটেছে ঝিনাইদহে ডাকাতদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে শফি উদ্দিন ওরফে মিনি নামে এক ডাকাত নিহত হয়েছে এছাড়া কক্সবাজারের কাটা পাহাড় থেকে ইয়াবা গটফাদার মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহের বঙ্কিরা এলাকায় দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয় খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে শফিউদ্দিন ওরফে মিনি নামে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহত মিনির নামে একটি হত্যাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে নিখোঁজের দুদিন পর কক্সবাজারের কাটা পাহাড় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে এছাড়া পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরায় আটচল্লিশ জন নড়াইলে বাইশ খুলনায় তেইশ ও নীলফামারিতে জামাত শিবিরের চৌত্রিশ নেতাকর্মী সহ একশো সাতাশ জনকে আটক করা হয়েছে পদ্মায় প্রবল স্রোত ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ফলে ঘাটের দুপারে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকতে হওয়ায় দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা বিআইডব্লিউ টিসি জানায় নদী ভাঙনের পরই জমে লোহজং টার্নিং এর দুবছর জেগে ওঠায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে তাই দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয় কিন্তু যানবাহনের চাপ বেশি থাকায় শুক্রবার সকালে একটি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ঘাট ছাড়ার পর ডুবোচরে আটকা পড়ে এরপর থেকে এখন পর্যন্ত রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে কাঠারবাড়ি শিমুরিয়া নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়া দিয়ে নৌরুটে যানবাহনের চাপ বাড়ছে রুটে মোট পনেরোটি ফেরি চলাচল করলেও ঘাটের দুই পাশে প্রায় ছয় শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে